এবার প্রবল গতির বেগ নিয়ে বিধ্বংসী আকার ধারণ করে দুরন্ত গতিতে কিন্তু বাংলায় ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে সাগরে কিন্তু ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড়ের মেঘ। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু করেছেন মৌচা, যা কিন্তু প্রতি ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতির বেগ নিয়ে বাংলার বুকে আছড়ে পড়বে, যার ফলে উপকূলবর্তী এলাকায় তুমুল ঝড় বৃষ্টির পাশাপাশি প্রবল ক্ষয়ক্ষতির পূর্বাভাস রয়েছে। বর্তমানে উপকূলবর্তী এলাকায় কিন্তু জারি করে দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা। তো কবে কখন কোন সময়ে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে আছড়ে পড়বে, তার পাশাপাশি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার উপর ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে, তার পাশাপাশি কোন কোন জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো সঠিক খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ধেয়ে আসছে এই বছরের সর্বপ্রথম ঘূর্ণিঝড়। ইতিমধ্যে সাগরে কিন্তু তৈরি হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ কিন্তু সময়ের সাথে সাথেই শক্তিশালী রূপ ধারণ করেছে এবং এই নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তি হবে। এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নয়তো বাংলাদেশের উপকূলে সরাসরি আছড়ে পড়তে পারে, যার ফলে উপকূলবর্তী এলাকায় থাকছে ভারী ক্ষয়ক্ষতির পূর্বাভাস। ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন শীতের আমেজ কাটার পরেই গরমের হাওয়া যখনই ফুটবে তখনই কিন্তু এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে ল্যান্ডফল করবে তখন কিন্তু তার শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যেতে পারে এবং 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলা জেলাগুলিতে চলতে পারে বৃষ্টিপাত।